পাঁচ বছরের নিজের কেন্দ্র বারাণসীর একটি গ্রামেও যাওয়ার সময় হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার উত্তরপ্রদেশের ফৈজাবাদে এক জনসভায় এই অভিযোগ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। নির্বাচনী জনসভায় তিনি বলেন, মোদী আমেরিকা, চীন, জাপান গোটা বিশ্বে গিয়েছেন, কিন্তু তার নিজের ভোটারদের সঙ্গে দেখা করার সময় হয়নি। শনির মাটিতে হারিয়ে যাওয়ার পরেও তথ্য দিল ক্যাসিনি। শনি গ্রহের বলয়ের কাছে রয়েছে আরও পাঁচটি ক্ষুদ্র চাঁদ বা উপগ্রহ। স্থানীয় সময় বৃহস্পতিবার সায়েন্স পত্রিকায় এই তথ্য প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। 2017 সালে শনির সব থেকে কাছ দিয়ে ফ্লাইবাইয়ের সময় বলয়ের কাছে থাকা ওই ছোট্ট চাঁদগুলির ছবি তুলেছিল নাসার মহাকাশযান ক্যাসিনি। বাংলা সিনেমা প্রেমী দর্শকদের জন্য সুখবর, আগামী 5ই এপ্রিল দেশজুড়ে ফের একবার মুক্তি পেতে চলেছে পরিচালক অনিক দত্তর ছবি ভবিষ্যতের ভূত। 5ই এপ্রিল শুধু কলকাতার বেশিরভাগ প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে ছবিটি। পাশাপাশি ছবিটি দেশের বিভিন্ন প্রান্তে যেমন মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরুতেও মুক্তি পেতে চলেছে। যদিও শাসক দলের জেলা সভাপতি বহু মঞ্চে মিটিংয়ে ঘোষণা করেছিলেন দেওয়াল লিখন প্রায় শেষ, তবে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে 4 নম্বর খানামোহন অঞ্চলের 5 গেরা বাজারে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন চোখেই পড়ল না। একটি জায়গায় লেখা আছে তাও আবার অসম্পূর্ণ, অপরদিকে বিরোধীদের দেওয়াল লিখন জল জল করছে। একদিকে ভারতী ঘোষের নাম, অপরদিকে তপন গাঙ্গুলির নাম। জম্মু ও কাশ্মীরের দারিদ্র্যের জন্য দায়ী বিশেষ মর্যাদা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির এই মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন ন্যাশনাল কনফারেন্সের সহসভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বললেন, এই বিবৃতি সম্পূর্ণ ভুল, বরং দারিদ্র্যের জন্য দায়ী সন্ত্রাসবাদ। তিনি আরো বলেন, রাজ্যের বর্তমান অবস্থার জন্য দায়ী প্রধানমন্ত্রী মোদী। এক কথায় নির্বাচনী ইকুয়েশন নাগরদোলায় ওঠার মতো। কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রী ও বিজেপির পদপ্রার্থী জুয়াল ওরামের বিপরীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন বিজু জনতা দলের সুনীতা বিশওয়াল এবং কংগ্রেসের দশরথ তিরকে। আগুনের মতো প্রজ্বল বিজেপির জননেত্রী সুনীতা বিশওয়াল ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমানন্দ বিশওয়ালের মেয়ে। অন্যদিকে জর্জ তিরকে বীরমিত্রপুরের বিধায়ক ও জনপ্রিয় আদিবাসী নেতা। শুক্রবার জঙ্গলমহলে একাংশে প্রচার সারেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস রঞ্জন ভূঁইয়া। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের শালবনী ব্লকের 5টি অঞ্চল অর্থাৎ 7 পাটি, বাঁকিমাঁধ, কাশিজোড়া, কর্ণগড় এবং গড়মাল অঞ্চল, যা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই সমস্ত অঞ্চলের কর্মী এবং নেতৃত্বদের নিয়ে শালবনীর জলহরিতে সভা করলেন প্রার্থী নিজে। রাজ্য জুড়ে ভোটের হাওয়া। শুক্রবার ভোটের প্রচারে রাজ্যে সভা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আলিপুর দুয়ারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনতার মুখোমুখি হন তিনি। আইপিএল এর নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারতে হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। টার্গেটের একেবারে কাছে পৌঁছেও মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে পরাস্ত হয় আরসিবি। 188 রান তাড়া করতে গিয়ে বিরাটরা থামে 181 রানে। এদিন এবি ও বিরাট দুজনেই দুরন্ত ব্যাটিং করে, তবে জয়ের দেখা মিলল না। শুনতে অবাক লাগলেও এমনও নাকি ঘটিয়েছেন জ্যাকি, একেবারে চোরের তালিকায় নাম লিখিয়েছেন নিজে। জানলে সত্যি অবাক হবে, তবে যদি চুরি হয় এমন তবে তো কথাই নেই। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।